আমার জগতের মধ্যে রাস্তায় দেখি ওই পাগলটা পানি চিনে না গরম চিনে না শীত চিনে না এই চিনে না সেই চিনে না গাড়ি চিনে না বাড়ি চিনে না সেই কোরআন কো সেই পাগল কো দেখা যায় কোরআন তেলাওয়াতের বেলায় বাকারাকে চিনতে পারে রহমানকে চিনতে পারে ইয়াসিনকে চিনতে পারে আবার সুন্দরভাবে বলতেও পারে পড়তেও পারে সবকিছু এবার জগৎ বলে কিরে তুই পাগলা পারস কেমনে পাগলে উত্তর দেই জগৎ চলে বেইনের কারণে আমি কোরআনকে বেইনে স্তুতি নাই দিলের মধ্যে স্তুতি আছে আর পাগল হয়েছে ব্রেন দিল কখনো পাগল হয় না এটা মওলার প্রেমের মধ্যে থাকে আরে তাকবীর আরে রিসালা আরে তাওসিয়া শাহনশাহ সিরিকো জিন্দাবাদ কমিটি বাংলাদেশ জিন্দাবাদ উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন নাযিল করছে কে আল্লাহ আল্লাহ নাযিল করছে কাদের উপর আমার নবীর উপর ঠিক আছে না নবীর সারা দেহ মোবারকের কোন জায়গায় নাযিল করছে কান মোবারকে না চোখ মোবারকে না ঠোঁট মোবারকে না দিল মোবারকে ঠিক আল্লাহ কোরআন নাযিল করার জন্য নবীর সারা দেহ মোবারকে দিল মোবারক বাছাই করেছেন সেজন্য কিয়ামত পর্যন্ত যত হাফেজে কোরআন তাদের জ্ঞান তাদের কোরআন কখনো ব্রেনে থাকবে না দিলে দিলে সুবহানাল্লাহ আর জোরসে কহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ ব্রেনের একটা লিমিটেশন আছে দিলের কোন লিমিটেশন নাই ব্রেনের একটা দেওয়াল আছে দিলের কোন দেওয়াল নাই মনে রাখবেন ব্রেনের একটা সীমা আছে দিলের কোন সীমা নাই জগৎ জিজ্ঞেস করে দিলের সীমা নাই ব্যাপারটা তো বুঝলাম না বলে যে তুমি ব্রেন দিয়ে যদি চাও ব্রেনটাকে সাথে চোখ লাগবে দেখার জন্য এই চোখ দেওয়ালের বাইরে দেখা যায় না কিন্তু ইন্না ফিল কলবে আইনানে ওয়া উসনানে ওই দিলের দুইটা চোখ যদি খুলে যায় তুমি দেওয়ালের বাইরেও দেখতে পারবা দেওয়ালের বাইরেও শুনতে পারবা সুবহানাল্লাহ আর এই দিলটা এই কলবটা শুধু পুরুষের কাছে নয় সবার কাছে আছে আমি আলোচনা গোছাই নিচ্ছি আপনাদের একটু মনোযোগ প্লিজ প্লিজ কিল্লে হয়ে যাবে তেলে গোদা জায়গা সম্পত্তির ভাগই না হনো বুঝো বুঝো এই এদম এই দিলে ভিন্নের মাথ দুন হনাই তোয়াই দে শুধু ই হ এসো তোরা নমাই তো মাহফিলের পরে দুটি আনতো চকলেট একবার এসো জিবে ডাহ দি মাতিব ইতারি লেবে দে একবার বলেন মারহাবা আমি প্রথমে কথা কি বলেছি একটু শুনেন বুদ্ধিমানরা না মানলেও গবেষণা করে বিষয়টা ভাবার চেষ্টা করে আসলে জিনিসটা কি এটার ব্যাকগ্রাউন্ড কি এবার আসুন আমাদেরকে পাঠালেন কে আল্লাহ জোরে বলেন না আল্লাহ আরেকটু জোরে বলেন কে আল্লাহ আল্লাহ যে আমাদেরকে পাঠালেন নিশ্চয়ই আল্লাহর তো কোনো একটা লক্ষ্য আছে এই লক্ষ্যটা কি আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ভাত খাওয়ার জন্য না আমি বলতে থাকব আপনারা উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভাত খাওয়ার জন্য না তাইলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ঘুম যাওয়ার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন গাড়িতে চড়ার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বিয়ে করার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সংসার করার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বাতরানার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন চাকরি ব্যবসা করার জন্য না এইগুলা তো আমরা করি পাঠাইলেন কেন এটাই তো ভাবলাম না মনে রাখবেন ভাইরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন যে কারণে কোরআনের ছায়া তলে যদি আমরা একটু শুনতে চাই উলামায়ে কেরামের পাক জবানে হাজারবার শুনেছি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবার প্রশ্ন তো একটা থেকে যায় ইবাদত করার জন্য তো ফেরেশতারাও আছে ইবাদত করার জন্য তো ফেরেশতারাও আছে জিকির করার জন্য তো ফেরেশতারাও আছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন আমাদের জিকিরের মধ্যে ভেজাল নাই নাই হদ দিব হন্ন আমাদের জিকিরের মধ্যে ভেজাল আছে ফেরেশতার জিকিরের মধ্যে ভেজাল নাই নাই আমাদের নামাজে ভেজাল আছে ফেরেশতার নামাজে ভেজাল নাই আমাদের মনে ভেজাল আছে ফেরেশতার মনে ভেজাল নাই আমাদের চিন্তায় ভেজাল আছে ফেরেশতার চিন্তার ভেজাল নাই আমাদের করার মধ্যে ভেজাল আছে ফেরেশতার করার মধ্যে ভেজাল নাই আমাদের কাজের মধ্যে শর্ত ফেরেশতার কাজের মধ্যে শর্ত নাই তাহলে সবচেয়ে নির্ভেজাল ইবাদতকারী ফেরেশতা তো আগে থেকেই ছিল আপনাকে বানালেন কে প্রশ্ন তো একটা থেকে যায় জোরে 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 আল্লাহর যদি ইবাদতেরই দরকার হয় ইবাদত করার জন্য ফেরেশতা তো আগে থেকেই ছিল
কারণ আমরা হচ্ছে এই যে মাস তে তুমি বলে আমি শেষ করে দিই একবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের নামাজে ভেজাল পাকিস্তান নামাজে ভেজাল আপনি একটু নিজের মনকে প্রশ্ন করেন তো কারো দিকে তাকানোর দরকার নেই আচ্ছা আল্লাহকে খুশি করার মতো কিছু ইবাদত আসলে আমরা এই পর্যন্ত করতে পারছি আমি পারি নাই আপনাদের তো আপনারা বলেন আল্লাহকে খুশি করার মতো কিছু আছে আমাদের কাছে তো আল্লাহর যদি ইবাদতেরই দরকার হতো ফেরেশতা তো আগে থেকেই ছিল ইন্নি জাইনুন ফিল আরদে খলিফা আয়াতটা বের করেন সেখানে ফেরেশতারা কি বলেছিল ইয়া রাব্বে কারীম মানুষ বানানোর দরকার কি আমরা আছি তো তোমার ইবাদত করার জন্য জিকির করার জন্য প্রশংসা করার জন্য আমরা আছি তো আমরা আছি তো আমরা আছি তো সেদিন রব বলেছিল ইন্নি আলামু মা লা তাআলামুন তোমরা ভাবছো আমি মানুষ বানাচ্ছি ইবাদতের জন্য শুধু এতটুকুর জন্য নয় আমি এমন একটা কারণে বানাচ্ছি যেটা তোমরা জানো না ইন্নি আলামু মা লা তাআলামুন এবার জগৎ জিজ্ঞেস করছে ইমানদার ভাইরা মজবুত একটু প্রাণের মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইমানদার ভাইরা এবার আল্লাহ পাক বলছেন ইবাদত করার জন্য তোরা আগে থেকেই আছস আমি তারপরও মানুষ বানাবো ফেরেশতা বলে যে মওলা এই মানুষ তো দুনিয়াতে গিয়ে গুনাহ করবে রব বলে যে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি ফেরেশতা মনে মনে হতে মিলে ফিরে না আর আর এক কানে 19 20 গুত্তু নও দো আর ইতারে ফুরে ডাইরেক্ট 11 20 গুত্তু তো অর্ধে ইনতো নবুজির ফেরেশতা হন দিন 19 20 গুজি না না শুধু সবটা কেন হতা হয় বুঝিলে বুঝপাতা নহলে তেজপাতা যে নহলে হব বাজে এই যে ঈসা নবী এসছি না এসি বল এই যে ঈসা নবী এসছি না মেদি এসছি না কেয়ামত হইতে আরো ধরন না মনে মনে 20 বছর বাকি আছে আর বদ্দা ইসরাফিলের সহ এই যে তুই দেখি তারা হইতে ওয়া অবাই ইসরাফিল এই জমি মামেদি নুয়াই তো আইলে আনা মিস কল দিয়ে এতক্ষণ তুই বইও না ইসরাফিল হদ আরে মালিকে বুঝতো না হয় আল্লাহ যে দূর হই ইয়ার 19 নগরে 20 নগরে এই জাতিবের নাম কি ফেরেশতা আর আরা ডাইরেক্ট কি 19 20 হওয়া ডাইরেক্ট 9 20 আল্লাহ হদ গ গুজিন্দারি আল্লাহ হদ নগরিস একটু একটু করলে কোনো সমস্যা হয় না কি আল্লাহ হদেক ব্যবর্দা নজলিস খানম মিতে বল একটু একটু মাঝে মধ্যে একটু বিয়ে শাদিতে বরকা না হলে কি হইছে দে একটু গানি করা যায় আল্লাহ হদে পাঁচ ওয়াক্ত নামাজ ফর আর আসি তো শুকু বাইজে না আমারর এলাকা নাই ফান লড়কা আর আর এন্ডে আছে বলে অনারর কেন অনারা হন না আছেন এন্ডে শুকু বাইলে মসজিদ ফুরে যাবি ঠিক না ঠিক না রমজান না প্রথম তিন দিন তারাবিল সময় মিনিমাম যাও ডুবিন্ন পারে সারো সাতটাই জামাত কি রে ওয়া সাতটা পঁয়ত্রিশ কি নামাজ শুরু কেন বেগুন সিল্লার ইমাম সাহেব ভিজুত না দাঁড়ে আরে ঢুকতে না তো তাই বের ইমাম সাহেব ইমাম সাহেব আদে মাইলে বেরে যে তোর মুসল্লি মন তো খুশি হয়ে গিয়ে তিন দিন বাদে দেয় আর বলে শুধু এক খাতা হলো আর আর নয় অনার নয় ওই লেখকানা মাতি মাতি হন না এ বাকফার হন আর আনো না এসে না মাতে তো এ বাক আওয়াজে বলেন সুবহান আল্লাহ কোরআন নাজিল করছে কে আল্লাহ নাজিল করছে কাদের উপর আমার নবীর উপর ঠিক আছে না নবীর সারা দেহ মোবারকের কোন জায়গায় নাজিল করছে কান মোবারকে না চোখ মোবারকে না ঠোঁট মোবারকে না দিল মোবারকে আল্লাহ কোরআন নাজিল করার জন্য নবীর সারা দেহ মোবারকে দিল মোবারক বাছাই করেছেন সেজন্য কিয়ামত পর্যন্ত যত হাফেজে কোরআন তাদের জ্ঞান তাদের কোরআন কখনো ব্রেনে থাকবে না দিলে দিলে সুবহানাল্লাহ আর জোরসে কহো সুবহানাল্লাহ কারণ ব্রেনের একটা লিমিটেশন আছে দিলের কোনো লিমিটেশন নাই ব্রেনের একটা দেওয়াল আছে দিলের কোনো দেওয়াল নাই মনে রাখবেন ব্রেনের একটা সীমা আছে দিলের কোনো সীমা নাই জগৎ জিজ্ঞেস করে দিলের সীমা নাই ব্যাপারটা তো বুঝলাম না বলে যে তুমি ব্রেন দিয়ে যদি চাও ব্রেনটাকে সাথে চোখ লাগবে দেখার জন্য এই চোখ দেওয়ালের বাইরে দেখা যায় না
কিন্তু ইন্না ফিল কলবে আইনানে ওয়া হুসনানে ওই দিলের দুইটা চোখ যদি খুলে যায় তুমি দেওয়ালের বাইরেও দেখতে পারবা দেওয়ালের বাইরেও শুনতে পারবা সুবহানাল্লাহ আর এই দিলটা এই কলবটা শুধু পুরুষের কাছে নয় সবার কাছে আছে আমি আলোচনা গোছাই নিচ্ছি আপনাদের একটু মনোযোগ প্লিজ প্লিজ কিল্লে হয়ে যাবে তেলে গোজা জায়গা সম্পত্তির ভাগই না হনো বুঝ বুঝ ওই এদুন ফিন্দিলে ফিন্দিলে মাত দুন হনাই তোয় দে শুধু ওই হন এসো তোরা নমাই তো মাহফিলের পরে দুটি আনতো চকলেট আমি পারে শুধু জিবে ডাহ দি মাতিব ইতারি লেবে দে একবার বলেন মারহাবা আমি প্রথমে কথা কি বলেছি একটু শুনেন বুদ্ধিমানরা না মানলেও গবেষণা করে বিষয়টা ভাবার চেষ্টা করে আসলে জিনিসটা কি এটার ব্যাকগ্রাউন্ড কি এবার আসুন আমাদেরকে পাঠালেন কে আল্লাহ জোরে বলেন না আল্লাহ আর একটু জোরে বলেন কে আল্লাহ আল্লাহ যে আমাদেরকে পাঠালেন নিশ্চয়ই আল্লাহর তো কোনো একটা লক্ষ্য আছে এই লক্ষ্যটা কি আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ভাত খাওয়ার জন্য আমি বলতে থাকব আপনারা উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভাত খাওয়ার জন্য না তাইলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ঘুম যাওয়ার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন গাড়িতে চড়ার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বিয়ে করার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সংসার করার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন বাতরানার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠাইছেন চাকরি ব্যবসা করার জন্য না এইগুলা তো আমরা করি পাঠাইলেন কেন এটাই তো বাবলাব না মনে রাখবেন ভাইরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন যে কারণে কোরআনের ছায়া তলে যদি আমরা একটু শুনতে চাই উলামায়ে কেরামের পাক জবানে হাজারবার শুনেছি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবার প্রশ্ন তো একটা থেকে যায় ইবাদত করার জন্য তো ফেরেশতারাও আছে ইবাদত করার জন্য তো ফেরেশতারাও আছে জিকির করার জন্য তো ফেরেশতারাও আছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন আমাদের জিকিরের মধ্যে ভেজাল নাই নাই হদ দিব হন্ন আমাদের জিকিরের মধ্যে ভেজাল আছে ফেরেশতার জিকিরের মধ্যে ভেজাল নাই আমাদের নামাজে ভেজাল আছে ফেরেশতার নামাজে ভেজাল নাই আমাদের মনে ভেজাল আছে ফেরেশতার মনে ভেজাল নাই আমাদের চিন্তায় ভেজাল আছে ফেরেশতার চিন্তার ভেজাল নাই আমাদের করার মধ্যে ভেজাল আছে ফেরেশতার করার মধ্যে ভেজাল নাই আমাদের কাজের মধ্যে শক্ত ফেরেশতার কাজের মধ্যে শক্ত নাই তাহলে সবচেয়ে নির্ভেজাল ইবাদতকারী ফেরেশতা তো আগে থেকেই ছিল আপনাকে বানালেন কে ঠিক প্রশ্ন তো একটা থেকে যায় জোরে 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 আল্লাহর যদি ইবাদতেরই দরকার হয় ইবাদত করার জন্য ফেরেশতা তো আগে থেকেই ছিল কারণ আমরা হচ্ছি এই যে বিশ্বাস করে দিই খেয়াল করে নিয়ে আসো আল্লাহ মাফ করুক একবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের নামাজে ভেজাল ফেরেশতার নামাজে ভেজাল আপনি একটু নিজের মনকে প্রশ্ন করেন তো কারো দিকে তাকানোর দরকার নেই আচ্ছা আল্লাহকে খুশি করার মতো কিছু ইবাদত আসলে আমরা এই পর্যন্ত করতে পারছি আমি পারি নাই আপনাদের আপনারা বলেন আল্লাহকে খুশি করার মতো কিছু আছে আমাদের কাছে তো আল্লাহর যদি ইবাদতেরই দরকার হতো ফেরেশতা আগে থেকে ছিল ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আয়াতটা বের করেন সেখানে ফেরেশতারা কি বলেছিল ইয়া রাব্বে কারীম মানুষ বানানোর দরকার কি আমরা আছি তো তোমার ইবাদত করার জন্য জিকির করার জন্য প্রশংসা করার জন্য আমরা আছি তো আমরা আছি তো আমরা আছি তো সেদিন রব বলেছিল ইন্নি আলামু মা লা তাআলামুন তোমরা ভাবছো আমি মানুষ বানাচ্ছি ইবাদতের জন্য শুধু এতটুকুর জন্য নয় আমি এমন একটা কারণে বানাচ্ছি যেটা তোমরা জানো না ইন্নি আলামু মা লা তাআলামুন এবার জগৎ জিজ্ঞেস করছে ইমানদার ভাইরা মজবুত একটু প্রাণের মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইমানদার ভাইরা এবার আল্লাহ পাক বলছেন ইবাদত করার জন্য তোরা আগে থেকেই আছস আমি তারপর মানুষ বানাবো ফেরেশতা বলে যে মওলা এই মানুষ তো দুনিয়াতে গিয়ে গুনাহ করবে রব বলে যে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত আছি ফেরেশতা মনে মনে হতে মিললে বিটা না আর এক কারণ 19 20 গুত্তু নদ আর ইতারে পুরো ডাইরেক্ট 11 20 গুত্তু তো অদ্দে কিন্তু নবুজির ফেরেশতা হনদিন 19 20 গজ্জি না না
شده سوپ تک کن هاتا ہوئی بزیل بزفاتا نولی تسفاتا زین ہوگا آگو آزو کے ایزو ایسانو بھی اشی نا اشی بول ایزو ایسانو بھی اشی نا نمائی نمائی دی اشی نا لکی اما توی تے آنو دارن نامانا ہونے بیش بزو باکی لائسا آر باد دا اسٹابیلی رسو ایزو تی دی تارا ہوئی دی وا آبا اسٹابیل ایزو می ممی دی نو آئی تو آئی لے آنا مسکول دی ایتا کن دو بویو ما ইসরাবিল হদে আরে মালিকে বুঝতো না হয় এক সুবহানাল্লাহ আল্লাহ যদুর হই ইয়ার 19 নগরে 20 নগরে সুবহানাল্লাহ এই জাতিবের নাম কি ফেরেশতা আর আরা ডাইরেক্ট 19 20 হওয়া ডাইরেক্ট 9 20 ঠিক আল্লাহই হদে গ বুঝুন দরে আল্লাহ হদে নগরিস একটু করলে কোনো সমস্যা হয় না আল্লাহ হতে ব্যবর্দান চলিস খানম মিতে বল একটু একটু মাঝে মধ্যে একটু বিয়ে সাদিতে বরকার না হলে কি হইছে যে একটু গনি করা যায় ঠিক আল্লাহ হতে পাঁচ ওয়াক্ত নামাজ পড় হ্যাঁ রাশিদ শুকু বাজে না আমার আর এলাকার নাই ফান আর কি আর এন্ডে আছে বল অনার আর কেন অনার হন না আছেন এন্ডে শুকু বাজেলে মসজিদ ফুরে যাবি ঠিক না ঠিক না রমজানে প্রথম তিন দিন তারাবিল সময় ইমাম যাব ঢুকিন্ন পারে সারো সাতটায় জামাত কি রে ওয়া সাতটা পঁয়ত্রিশে কি নামাজ শুরু কনা বেগুনে সিল্লার ইমাম যাবে ভিজুত না তার ঢুকতে না তো যাই বের ইমাম যা ইমাম যাব আদ মাইল লেবি রে যেদুন মুসলিম অন্ত খুশি হবি তিন দিন বাদে দে দে আর বলে শুধু এক খাতা খোলো আর আর নয় অনার নয় তো ওই লেখকানা মাতি মাতি হন না এ বাকফারু না আরানো না মাথার তো